যেমন শিব শিবানী দেখো তাহলে এখানে তারপার বয়াকা বয় আঁকা শিবানী তাহলে আমরা এখানে কী যোগ করলাম আ দন্তনা আনি শূদ্র শুদ্রাণী এখানে কিন্তু আ মধ্যনা নয় আনি যোগ হলো অতএব এইখানে যেখানে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তোমাদের একটু খুব ভালো করে পড়তে হবে কারণ কোথায় মধ্যাহ্ন এবং কোথায় দন্তনা কোথায় দীর্ঘই কোথায় হস্য এগুলো একটু যদি ভালো করে খেয়াল না রাখো আমি কিন্তু বা আমি কেন পরবর্তীকালে অন্য দিদিমণি মাস্টার সবাই কেটে দেবেন আচ্ছা নাপিত তিনি তাহলে এখানে কী যোগ হচ্ছে হসই নয় নাপিত নাপি তিনি ইন্দ্র ইন্দ্রাণী মাতুল মাতুলানি আচ্ছা এটা নাপিত নাপিত আনিও করতে পারো দিন না করে নাপিত আনি যেহেতু এটা এখানে আমাদের পয়েন্ট কী আছে না আন্তনায় দীর্ঘই আন্তনায় আসি আর মধ্য নয় আনি তাই নাপিত নাপিত আনি বলতে পারো তোমরা মজুর মজুর আনি ভব ভবানি সর্ব সর্বাণী তাহলে মধনায় দীর্ঘই হচ্ছে তাহলে খেয়াল কিন্তু তোমাদের খুব ভালো করেই রেখে পড়তে হবে অকারান্ত পুরুষ বাচক শব্দের শেষে হসই যন্ত্রণায় দীর্ঘই বা হর্ষ যন্ত্রণায় হসই ইনি বা হসই মধ্য নয় দীর্ঘই ইনি প্রত্যয় যোগ আছে তাহলে এটা আনি ছিল এটা ইনি একইভাবে যেমন গোপ গোপিনী তাহলে এখানে হস সেই ইনি যোগ হলো রাগ রাগিনী গয়াসই মধ্য নয় দীর্ঘই তার মানে যন্ত্রণায় দীর্ঘই ইনি প্রত্যয় যোগ হলো এইভাবে দেখো পরপর যেগুলো আছে কাঙাল কাঙাল ইনি চাতক চাতক যোগ যোগিনী উন্মাদ উন্মাদিনী সাপ সাপিনি তাহলে কোথাও হস্যই দন্ত নয় হস্য আর কোথাও হস্যই দন্ত নয় দীর্ঘই যোগ হচ্ছে আবার কোথাও যেখানে মধ্যে না আমরা পাবো সেখানে দেখবো হস্যী মধ্যে নয় হস্য ইনি যোগ হচ্ছে সেগুলো আমাদের একটু ভালো করে যেমন এখানে দেখো রাগ রাগিনী তাহলে হস্য মধ্যে নয় দীর্ঘই যোগ হলো এইভাবে আমরা খেয়ালগুলো দেখেই রেখেই পড়বো এবার দেখো বলছে কি না দীর্ঘ হস্যই বা দীর্ঘই বা হস্যই কারান্ত এ তাহলে এতক্ষণ আমাদের অকারান্ত প্রত্যয়ের সঙ্গে অকারান্ত শব্দের সঙ্গে যোগ হলো এবার কিন্তু হচ্ছে দীর্ঘই বা হসই কারান্ত বুংলিঙ্গ বাচক শব্দের সঙ্গে হস্যই যন্তনায় দীর্ঘ ইনি বা যন্ত্রণা দন্তনাশী ইনি বা হস্যৈ মন্ত্রনায় দীর্ঘই ইনি প্রত্যয় যোগ হচ্ছে যেমন মালি মহাকালয়সে মালি সেটা হচ্ছে মালিনী মহাকা লয়সী দন্ত দীর্ঘই মালিনী পূজারী পূজারিণী রয়স্য মন্তায় না দন্তনাশী ঋণী আচ্ছা একা কী কিনি তাহলে এগুলো সব হস্যৈ দন্তণায় দীর্ঘই হসই দন্তী ইনি যোগ হচ্ছে আবার যেমন দেখো এই উদাহরণটা দেখো রোগী কয়েদিক রোগী এখানে কিন্তু বানান চেঞ্জ হয়ে যাচ্ছে কেমনভাবে দেখো রয়কার গয় হস্যই গয় দীর্ঘইটা হয়ে গেল গয় হস্যই আর মধ্যাহ্নয়ে দীর্ঘই হয়ে যাচ্ছে রোগিনী তপস্বী তপস্বিনী হয়ে